আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা যারা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করি অথবা পাসপোর্ট নতুন করি বা রিনিউ করি, তো আমরা পাসপোর্টের ফর্মগুলো যখন জমা দিই, তো জমা দেওয়ার পরে আমরা একটা টেনশন থাকে আমাদের পাসপোর্টটা হচ্ছে না হচ্ছে, কতটুকু হয়েছে, তো কখন ডেলিভারি পাবো, এগুলো অনেক সময় ওনারা মেসেজ দিতে লেটও করে। তো আপনারা আপনাদের এখন মোবাইলের মাধ্যমে আপনার এরকম মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে আপনি কি করতে পারবেন, আপনার পাসপোর্টটা কতটুকু হয়েছে না হয়েছে আপনি জানতে পারবেন। তো এটি জানার জন্য একদম সহজ, আপনারা জাস্ট কয়েকটা স্টেপ ফলো করলে কি করতে পারবেন আপনাদের এই জিনিসটা জানতে পারবেন। তো আপনাদেরকে আর টেনশন করতে হবে না পাসপোর্ট কি হচ্ছে, এখানে এই ওয়ের মাধ্যমে আপনি কি আপনার পাসপোর্টটা কখন প্রিন্ট হচ্ছে, কোথায় আছে, কোন অফিসে আছে, সবকিছু আপনি স্টেপ বাই স্টেপ কি করতে পারবেন এবং রেডি হয়েছে না হয়েছে এগুলো সব জানতে পারবেন। তো এগুলো জানার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে একটা ওনারা কি করবেন, ওনারা আপনাদের একটা ডেলিভারি স্লিপ দিয়েছে। তো ওই ডেলিভারি স্লিপটা স্লিপে দেখতে পাচ্ছেন এরকম একটা কর্নারের উপরে কি দিবে, আপনাদেরকে একটা বারকোড দিবে। ওই বারকোডে কি করতে হবে, ওই বারকোড নাম্বারটা লাগবে, আর আপনার হচ্ছে যে জন্ম তারিখ আছে ডেট অফ বার্থ ওইটা আপনার লাগবে। ওই দুইটি জিনিস দিয়ে কি করতে হবে আপনি আপনার পাসপোর্টটা রেডি হয়েছে নাকি হয় নাই তা আপনি জানতে পারবেন। তো এটা জানার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে যেতে হবে আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম আছে অথবা যে কোনো আপনি ব্রাউজার থেকে দিতে পারবেন, আমরা বেশিরভাগ মানুষ সবাই মোবাইলে গুগল ক্রোম যেটা আছে ওই গুগল ক্রোমে ক্লিক করবেন। তো গুগল ক্রোমে ক্লিক করার পরে তো এখানে লিখবেন কি ই পাসপোর্ট, ই কি লিখবেন, ই পাসপোর্ট, মনে করেন ই পাসপোর্ট লিখে আপনি কি করবেন, ই পাসপোর্ট লিখে আপনি সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে প্রথম যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আসছে, তো প্রথম যে ই পাসপোর্ট লেখা আপনার এখানে আসছে ওইটাতে কি করবেন জাস্ট ক্লিক করবেন। তো ওইটাতে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন যারা পাসপোর্ট করবে ওনারা অ্যাপ্লাই করতে পারবে, আরো কিছু অনেক কিছু আছে। তো আমরা সাধারণত বেশিরভাগ এজেন্সির মাধ্যমে করে থাকি, তো আমি এগুলো দেখাচ্ছি না কিভাবে করে না করে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটা ডট দেখাচ্ছে, তো তিনটা ডটে কি করবেন জাস্ট ক্লিক করবেন তিনটা ডটে। তো তিনটা ডটে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস কি করবেন, চেক স্ট্যাটাসে আপনি কি করবেন ওই এখানে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এরকম দিছে, তো এখানে লেখার জন্য অ্যাপ্লিকেশন আইডি দিছে। তো আপনাকে ওই প্রথমে বলতে গেছিলাম অ্যাপ্লিকেশন আইডি যে উপরে যে ছবিতে যে কর্নারে দেখতে পাচ্ছেন, হ্যাঁ বারকোড সিস্টেম ওইটা কি করবেন এখানে লিখে দিবেন। তো আমি কি করতেছি আমার লেখা আছে সেজন্য আমি পেস্ট করে দিলাম ওই লেখাটা, ঠিক আছে। এখন হচ্ছে এই জায়গায় কি দিতে হবে আপনাকে, আপনার সিলেক্ট ডেট এন্ড বার্থ, ঠিক আছে। তো আমি আমার ওই ছবি থেকে ডেট এন্ড বার্থটা একটু দেখে নিচ্ছি, তো ডেট এন্ড বার্থটা আমি কি করব এখানে লিখে দিব। তো ডেট এখানে ডেটের উপর ক্লিক করলে এখানে আপনি সালগুলো দেখতে পারবেন তো কোন সালে, তো এখানে এটা হচ্ছে আমার 1987 আর মাস হচ্ছে 10 মানে হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর, আর তারিখ হচ্ছে 20 তারিখ। তো এখানে একটা আসবে, এটা আপনি আই এম হিউম্যান দিয়ে দিবেন, তারপর কি করবেন চেক দিয়ে দিবেন। তো চেক দেওয়ার পরে উপরে এখন দেখতে পাচ্ছেন কি এটা এখনো কি ব্যাক এন্ড ভেরিফিকেশন পেন্ডিং আছে ওই কাজটা, তো এখানে আপনি দেখতে পারবেন যেমন এখানে লেখা আছে মোহাম্মদ এরশাদুল ইউআর পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর ব্যাক এন্ড ভেরিফিকেশন প্লিজ বেসিক চেক ক্লিয়ারেন্স, মানে এটা অ্যাকাউন্ট কি করতেছে এটা এখন মানে ওনার ওই পাসপোর্টটা বেকিং মানে বেসিক যেগুলো আছে ডকুমেন্ট ওগুলো চেক করতেছে, মানে কি ওনার আইডি কার্ড ওনার ইয়েগুলো চেক মানে ওনার বাবার ওনার যে ডকুমেন্টগুলো শু করছে ওগুলো চেক করতেছে। তো আপনারা এইভাবে কি করতে পারবেন সহজে, আপনাদের যদি আপনার রেডি হয়ে যায় ওটা রেডি দেখাবে এবং প্রিন্টিং হলে প্রিন্টিংটা দেখাবে, তো আপনি এভাবে সহজে চেক করতে পারবেন পাসপোর্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেনশন না করে এভাবে চেক করে আপনি পাসপোর্টটা নিতে যাবেন।
তো বুঝতে পারছেন। আর যদি কিছু বুঝে না থাকেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিব, অথবা আমি নিজে চেক করে আপনাদেরকে বলতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পেজে এবং চ্যানেলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন।